নিঝুমপুর বনে যজ্ঞকাক নামের এক কসাই বাস করত। পুরো বনে যজ্ঞকাক একাই মাংস বিক্রি করত। সেজন্য যখনই কারো মাংসের প্রয়োজন হতো তখনই তারা যজ্ঞকাকের মাংসের দোকানে আসত। একদিন, যজ্ঞ দাদা আমাকে 1 কিলো তাজা তাজা মাংস দাও তো। কি ব্যাপার শালিক বোন, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ দাদা, আজ আমার মেয়ে শালুর পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। আমার শালু পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই জন্য ও খুশিতে আজকে মেয়েকে আজকে কষা মাংস রান্না করে খাওয়াবো। ও, এ ব্যাপার, তাহলে এই নাও। এরপর শালু মাংস নিয়ে বাড়িতে চলে যায়। যজ্ঞকাক অনেক সৎভাবে মাংস বিক্রি করত আর অনেক তাজা ও সতেজ মাংস বিক্রি করত। সেজন্য বনের সবাই যজ্ঞকাকের কাছ থেকে মাংস কিনত আর তার প্রশংসাও করত। একদিন কবুতর তার বাসায় বিউটি পায়রাকে বলছিল, বিউটি শুনছো, অনেকদিন হলো আমরা ভালো কিছু খাই না, তাই ভাবছি আজ একটু মাংস কিনে আনবো, কি বলো তুমি? হ্যাঁ, এটা তো অনেক ভালো কথা গো, এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। যাও নিয়ে এসো, আমারও ভীষণ মাংস খেতে ইচ্ছে করছে গো। এরপর কবুতর যায় মাংস কিনতে। দাদা আমাকে 1 কেজি মাংস দেন তো। আর যজ্ঞ দাদা একটা কথা জিজ্ঞেস করব। কি এমন বলবে যে আমার কাছ থেকে অনুমতি চাইছো? বলেই ফেলো না। তোমার কাছ থেকে তো এই বনের সবাই মাংস কেনে, তোমার কি এই ব্যবসায় কোনো লাভ হয় বলো তো? তুমি আমাদের জন্য কত কষ্ট করে তাজা তাজা মাংস বিক্রি করো, তোমার কষ্ট কারো তো চোখেই তো পড়ে না। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়, তাই বলছি তুমি একটু চালাক হও যজ্ঞ দাদা। চালাক মানে কি বলতে চাচ্ছ তুমি? বলছি কি, তুমি একটু বনের পাখিদের ঠকানোর চিন্তা করো, আমি তোমাকে এই কাজে সাহায্য করব দাদা। কি বলছো এসব, আর তুমি বা আমাকে কি করে সাহায্য করবে? বলছি আমার একটা বন্ধু মাংস বিক্রি করে, ও ভালো মাংসের সাথে মৃত পশুর মাংস মিশ্রই করে বিক্রি করে। আমি আমার বন্ধুর কাছ থেকে তোমাকে ওসব মাংস এনে দেব, আর সেই মাংসগুলো তুমি ভালো মাংসের সাথে মিশিয়ে বিক্রি করবে, তোমার অনেক লাভ হবে যজ্ঞ দাদা, আর আমাকেও সেই লাভ থেকে কিছু দিলেই হবে। যজ্ঞ কবুতরের এসব লোভনীয় কথা শুনে চুপ করে ভাবতে থাকে। ভাবতে ভাবতে যজ্ঞকাক বলে, ঠিক আছে আমি রাজি আছি, তুমি তোমার ওই বন্ধুর কাছ থেকে ওই রকম খারাপ মাংস এনে দিও। এরপর কবুতর তার কেনা মাংসগুলো নিয়ে বাড়িতে যায় আর বিউটি পায়রাকে দেয়। এরপর সে তার বন্ধুর কাছে যায় মরা পশুর খারাপ মাংস আনতে আর সেগুলো এনে যজ্ঞকাককে দেয়। আর যজ্ঞকাক সেগুলো বনের পাখিদের কাছে বিক্রি করে অনেক টাকা পায়। টাকা হাতে নিয়ে যজ্ঞকাক বলে, এত টাকায় তো আমি কোনোদিন মাংস বিক্রি করতে পারিনি, অসৎ পথের ব্যবসায় এত লাভ আমি তো আগে জানতাম না। বলেছিলাম না তোমার অনেক লাভ হবে, দাও আমার পাওনাটা দাও। এরপর যজ্ঞকাক কবুতরকে তার পাওনাটা দেয়। এইভাবে যজ্ঞকাক তার অসৎ ব্যবসা চালিয়ে যায়। বেশ কিছুদিন পর বনের রাজা ইগলের সেনাপতি যজ্ঞর কাছে আসে। শোনো যজ্ঞ, কাল রাজা মশাইয়ের মেয়ের বিয়ে, সেজন্য 25 কেজি মাংস লাগবে, তুমি কাল সকালে 25 কেজি মাংস রাজা মশাইয়ের বাড়িতে পৌঁছে দিও, আর এই নাও টাকা। ঠিক আছে, কাল মাংস সময় মতো পৌঁছে যাবে। পরের দিন সকালবেলা যজ্ঞকাক রাজা মশাইয়ের কাছে 25 কেজি মাংসের বদলে 20 কেজি মাংস নিয়ে যায়। আর যজ্ঞ রাজার বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে বলতে থাকে, রাজার লোকেরা কত বোকা, 5 কেজি মাংস কম দিলাম আর ওরা কিচ্ছু বুঝতেও পারলো না, এখন দোকানে গিয়ে এই 5 কেজি মাংস বিক্রি করব, আর দুদিক দিয়েই লাভ হবে। এসব বলতে বলতে যজ্ঞ তার দোকানে যায়। এদিকে রাজা তার সেনাপতিকে অনেক রেগে রেগে ডাকতে থাকে, সেনাপতি কোথায় তুমি, তাড়াতাড়ি আমার সামনে এসো। জি মহারাজ, ডেকেছেন আমাকে। তোমার সাহস তো কম নয়, তুমি মাংস কেনার টাকা চুরি করেছো। ছি ছি মহারাজ, আপনি এসব কি বলছেন, আমি মাংস কেনার টাকা কেন চুরি করব? আমি তো 25 কেজি মাংসের টাকা কষাই যজ্ঞকে দিয়ে এসেছি।
পঁচিশ কেজি মাংসের টাকা যদি তুমি যজ্ঞ কষাইকে দিয়ে আসো তাহলে মাংস কম হলো কেন? হ্যাঁ, আগের পারো তো আমি পঁচিশ কেজি মাংসই অন্য বন থেকে আনিয়েছিলাম, এখন তো মাংস কম হয়নি। আর তুমি বলছো তুমি কিছু করনি, তাহলে নিশ্চয়ই রাধুনির কাজ। রাধুনি নিশ্চয়ই রান্নার সময় কিছু একটা গড়বড় করেছে। যাও এক্ষুনি রাধুনিকে ডেকে আনো। সেনাপতি রাজার কথা শুনে রাধুনিকে ডাকতে যায় আর রাজার কাছে নিয়ে আসে। রাধুনি, তুমি সত্যি করে বলো তো, রান্না করার সময় তুমি কি মাংস চুরি করেছো? একদম মিথ্যে বলবে না, কিন্তু যদি তুমি মিথ্যে বলো তাহলে আমি তোমাকে এক্ষুনি গর্দান দেব। রাধুনি রাজার এমন ধমক শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে আর কাপা কাপা বলায় বলে, বিশ্বাস করো রাজা মশাই, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমাকে সেনাপতি যতটুকু মাংস এনে দিয়েছে আমি ঠিক ততটুকুই রান্না করেছি, আমি এর থেকে বেশি কিছু জানি না, আমাকে মারবেন না, আমি সত্যি বলছি। রাজা টুনির এমন ভয় পাওয়া দেখে বলে, তুমি কিছু করনি আর সেনাপতিও বলছে সেও কিছু করনি, তাহলে মাংস কম হলো কি করে বলো তো? রাজা মশাই চুপ করে কিছুক্ষণ ভাবতে থাকে আর ভাবার পর বলে, সেনাপতি তুমি এক্ষুনি গিয়ে ওই যজ্ঞ কষাইকে ডেকে আনো, আর হ্যাঁ ওকে এ ব্যাপারে আগে কিছুই বলো না। সেনাপতি রাজাকে সম্মান জানিয়ে চলে যায়। সেনাপতি যজ্ঞ কষাইকে ডাকতে থাকে আর কিছুক্ষণ পর যজ্ঞ কাককে নিয়ে সেনাপতি রাজার কাছে আসে। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি। এসেছো ভালোই করেছো। আচ্ছা তুমি আমাকে কেন মাংস কম দিয়েছো? তোমার এত বড় সাহস কোথা থেকে হলো বলো তো? রাজা মশাইকে মাংস কম দেওয়া? যজ্ঞ রাজার রাগ শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না সুরে বলতে থাকে, আমি কিছু করিনি, আমি তো পঁচিশ কেজি মাংসই দিয়েছি মহারাজ, বিশ্বাস করুন রাজা মশাই। তুমি আবারও মিথ্যে বলছো, আমার সেপাহী তোমার সব কাণ্ড লুকিয়ে লুকিয়ে দেখেছে বুঝেছ, তুমি তারপরেও আমাকে মিথ্যে কথা বলছো। তাড়াতাড়ি করে বলছি সত্যিটা বলে দাও, নইলে এক্ষুনি তোমার গর্দান নেব। লোভী যজ্ঞ কাক বুঝতে পারেনি যে রাজা মশাই এসব কথা বানিয়ে বানিয়ে বলছে। যজ্ঞ রাজার এমন ধমক শুনে সব সত্যি কথা বলে দেয়। রাজা মশাই লোভী কষায়ের এমন কথা শুনে ভীষণ রেগে যায়। কি বলছো কি তুমি, আমার রাজ্যে তুমি এত বড় অকর্ম করেছিলে আর আমি কিছুই বুঝতে পারিনি, তুমি আমার রাজ্যের প্রজাদের এভাবে ঠকিয়েছ, আমি তোমাকে ছাড়বো না শয়তান লোভী মাংস বিক্রেতা কোথাকার। আমার ভুল হয়েছে মহারাজ, আমি আর কখনো এমন করব না, আমাকে আপনি ক্ষমা করে দিন রাজা মশাই। রাজা মশাই যজ্ঞর কোনো কথাই শোনে না আর সেনাপতিকে দিয়ে যজ্ঞকে কারাগারে বন্দী করে আর তার লোভের শাস্তি দেয়। তো বন্ধুরা, আমরা এ গল্প থেকে এটাই শিখতে পারলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমরাও কিন্তু একদম লোভ করবে না, নয়তো তোমরাও যজ্ঞ কাকের মতো জেলখানায় বন্দী হয়ে থাকবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টমেটো নেবে গো, টমেটো এসো এসো, পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে যাও, তাড়াতাড়ি এসো, লাল লাল তাজা তাজা টমেটো নিয়ে যাও। এই যে তোমরা এই টমেটো ওয়ালি পাখিকে দেখছো, তার নাম টুনি। টুনির একটি বড় টমেটো বাগান আছে, প্রতিদিন বাগান থেকে টমেটো তুলে বাজারে বিক্রি করে। আর টুনির কাছে এমন তাজা তাজা লাল লাল টমেটো দেখে জঙ্গলের সব পাখিরা টুনির কাছে ভিড় জমায়। ও টুনি দিদি, তোমার টমেটোগুলো তো বেশ তাজা মনে হচ্ছে, কেজি কত করে গো? হ্যাঁ গো দিদি, আমার বাগান থেকে এক্ষুনি তুলে নিয়ে আসলাম, একদম টাটকা টাটকা আর খেতেও বেশ সুস্বাদু বুঝেছ। আমার টমেটো কেজি মাত্র 20 টাকা, তা তুমি কত কেজি নেবে গো শুনি? ও আচ্ছা, তা 1 কেজি দাও তো দিদি। হ্যাঁ এই নাও তোমার 1 কেজি টমেটো। এরপর বিউটি পাড়া টুনিকে টাকা দিয়ে চলে যায়। হ্যারে টুনি, তোর কাছেই তো আসলাম টমেটো কিনতে, তোর কাছে তো সবসময়ই তাজা আর সুস্বাদু টমেটো পাওয়া যায়, তোর বৌদি নাকি টমেটো দিয়ে চাটনি বানাবে, তাই তো তোর কাছে টমেটো নিতে আসলাম রে। তা আমাকে 2 কেজি টমেটো দে তো, আর এই নে ধর তোর টাকা। এই নাও দাদা তোমার 2 কেজি টমেটো। এরপর মিঠু তোতা টমেটো নিয়ে চলে যায়। এইভাবে বনের সবাই
টুনির টমেটো নিতে থাকে। টুনির এমন টাটকা ও তাজা টমেটো দেখে বনের সবাই টুনির কাছ থেকে টমেটো কিনে নেয়। টুনির বাজারে টমেটো নিয়ে যেতেই এক নিমেষে সব টমেটো বিক্রি হয়ে যেত। টুনি অনেক লাভবান হতো। আরে বাপ, আমার বাগানে টমেটো তো দেখছি ভালোই বিক্রি হচ্ছে। এখন থেকে আরো ভালোভাবে টমেটো বাগানের যত্ন নিতে হবে, তাহলে টমেটোর ফলন আরো অনেক ভালো হবে। এই বলে টুনি একটা বালতিতে জল নিয়ে টমেটো বাগানে জল দিতে যায়। সেখানে গিয়ে টুনি ভীষণ অবাক হয়ে যায়, কেননা সে সেখানে গিয়ে দেখে তার বাগানের সব টমেটো গুলো কেমন জানি পচে যাচ্ছে। আরে এ কি সর্বনাশ, আমার বাগানে টমেটো গুলো এমন শুকিয়ে যাচ্ছে কেন? ও বুঝেছি, হয়তো ঠিক মতো পরিচর্যা করা হচ্ছে না। না, এই বালতির সব জলগুলো টমেটো বাগানে ছিটিয়ে দেই। এই বলে টুনি বালতির সব জলগুলো টমেটো বাগানে ছিটিয়ে দিতে থাকে। আর তখনই সেখানে যজ্ঞ কাক চলে আসে। কে রে টুনি, তুই এভাবে জল ছিটাচ্ছিস কেন? হ্যাঁ, আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, আর বলো না যজ্ঞ দাদা, এই দেখো আমার বাগানে টমেটো গুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। যদি আমার টমেটো গুলো শুকিয়ে যায়, তাহলে তো আমি বাজারে আর টমেটো বিক্রি করতে পারবো না। এই টমেটো বাগান দিয়েই তো আমার সংসার চলে, এখন যে কি করি আমি। ও আচ্ছা, এই ব্যাপার শোন টুনি, তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। তুই বরং এই শুকিয়ে যাওয়া টমেটো গুলো জলে ভিজে রাখ, তাহলে তো টমেটো গুলো একদম তাজা হয়ে যাবে। তাহলে তুই কাল সকালে এই তাজা তাজা টমেটো গুলো বিক্রি করতে পারবি। এসব বলে যজ্ঞ কাক চলে যায়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, যজ্ঞ দাদা তো ঠিকই বলেছে, তাহলে এই শুকিয়ে যাওয়া টমেটো গুলো আর নষ্ট হবে না। আমি বরং শুকিয়ে যাওয়া টমেটো গুলো তুলে নিয়ে জলে ভিজিয়ে রাখি। এরপর টুনি বাগান থেকে বেশ কিছু টমেটো তুলে নেয় আর সেগুলো বাড়িতে নিয়ে যায়। তারপর একটা গামলা এনে ওই শুকিয়ে যাওয়া টমেটো গুলো গামলার জলে ভিজিয়ে রাখে। আর পরের দিন টুনি দেখে, আরে বা, সত্যি তো টমেটো গুলো একদম তাজা হয়ে গেছে। এগুলো বাজারে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো, আর শুকিয়ে যাওয়া টমেটো গুলো ফেলে দিতে হবে না। এরপর টুনি শুকিয়ে যাওয়া টমেটো গুলো গামলা থেকে তুলে নিয়ে বাজারে চলে যায়। আর সব পাখিরা তার টমেটো গুলো কিনে নেয়। এভাবেই কিছুদিন চলতে থাকে। এরপর একদিন টুনি সারাদিন বাজারে টমেটো নিয়ে বসে থাকে, কিন্তু কেউ আর টুনির থেকে টমেটো কিনতে আসে না। সবাই অন্যদের কাছ থেকে টমেটো কিনছে। কি ব্যাপার, আমার কাছ থেকে কেউ টমেটো কিনছে না কেন? আরে ও বিউটি দিদি, তোমরা আমার কাছ থেকে কেউ টমেটো কিনছো না কেন গো? এসো এসো, টমেটো নিয়ে যাও। না রে টুনি, আমরা কেউ আর তোর থেকে টমেটো কিনবো না। আজকাল তো টমেটো গুলো খেয়ে আমরা আর আগের মতো স্বাদ পাই না রে। হ্যাঁ গো দিদি, তুমি একদম ঠিক বলেছ। এই টমেটো গুলো দিয়ে তরকারি রান্না করলে কেমন যেন একটা বিশ্রী স্বাদ আসে, খেতেই পারি না। শোন টুনি, তুই আর এমন টমেটো বাজারে নিয়ে আসবি না, বুঝেছিস? এসব বলে বিউটি পায়রা আর কাকলি কাক সেখান থেকে চলে যায়। আর টুনি ঝুড়ি ভর্তি টমেটো নিয়ে মন খারাপ করে বাড়িতে ফিরতে থাকে। আর হঠাৎ করে রাস্তায় যজ্ঞ কাকের সাথে দেখা হয়। কিরে টুনি, তোর আজ মনে হয় কোনো টমেটো বিক্রি হয়নি, কি ব্যাপার তোর? হ্যাঁ, এরপর টুনি যজ্ঞ কাককে সব কথা খুলে বলে। এসব শুনে যজ্ঞ কাক বলে, ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তুই কোনো চিন্তা করিস না। শোন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। না না যজ্ঞ দাদা, আমি তোমার আর কোনো বুদ্ধি শুনবো না। আরে ধুর পাগলি, একটা বুদ্ধি বিপলে গেছে, তাতে কি হয়েছে? এই বুদ্ধি ঠিক কাজে লাগবে। শোন, আমার কাছে এক কীটনাশক পাউডার আছে। এক বালতি জলের সাথে তুই যেমন পাউডার মিশ্রিত করিস, সেভাবে যদি টমেটো গাছে দেওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি তোর টমেটো গাছের টমেটো গুলো অনেক বড় হয়ে যাবে, আর লাল রংটা আরো গাঢ় হয়ে যাবে, আর খেতেও অনেক রসালো হবে রে। দেখবি তুই আবার আগের মতো টমেটো বিক্রি করতে পারবি। তুমি সত্যি বলছো দাদা? হ্যাঁ রে, হ্যাঁ আমি সত্যি বলছি। আর হ্যাঁ, ওই কীটনাশক পাউডার 2 চামচের বেশি দিবি না কিন্তু, নইলে কিন্তু সব টমেটো গাছ মরে যাবে। এই বলে যজ্ঞ কাক টুনিকে একটা কীটনাশক পাউডারের প্যাকেট এনে দেয়। আর টুনি সেটা নিয়ে বাড়িতে চলে যায়। এরপর টুনি এক বালতি জলের সাথে পাউডার মিশ্রিত করে আর তার টমেটো বাগানে ছিটিয়ে দেয়। আর একদিনের মধ্যে দেখতে পায়
টুনির শুকিয়ে যাওয়া টমেটো গাছগুলো একদম আগের মতো হয়ে গেছে আর অনেক বড় লাল লাল টমেটোতে পরিণত হয়। এসব দেখে টুনি ভীষণ খুশি হয়। আরে বা সত্যি তো গাছে অনেকগুলো লাল লাল বড় বড় টমেটো ধরেছে। যোগু দাদার কথাই তো সত্যি হলো। তাহলে আমি বরং আর একটা কাজ করি, আমি আরো 2 চামচ পাউডার জলের সাথে মিশিয়ে ছিটিয়ে দেই, তাহলে টমেটো গুলো আরো বড় হবে। তখন আমি বাজারে চড়া দামে বিক্রি করব আর অনেক টাকা পাবো। টমেটোর এমন ফলন দেখে টুনির মনে অনেক লোভ জন্মায়। টুনি প্রতিদিন সেই কীটনাশক মেশানো জল টমেটো বাগানে ছিটিয়ে দিতে থাকে। কিন্তু টুনি একদিন দেখতে পায় তার বাগানের সব টমেটো গাছ মরে গেছে। আরে একই সর্বনাশ হলো আমার, সব টমেটো গাছগুলো তো মরে গেছে। হে উপরওয়ালা, এখন আমার কি হবে? আজ হয়তো বেশি লোভ করতে গিয়ে আমার এমন অবস্থা হলো। হ্যাঁ, এখন তুই এভাবেই কাটতে থাক। তোকে আমি বলেছিলাম 2 চামচের বেশি পাউডার দিবি না, এতে ক্ষতি হতে পারে। আর তুই নিজের লোভের জন্যই তোর টমেটো বাগান হারিয়ে ফেললি। সি টুনি, তুই এত লুভি আমি আগে জানতাম না তো, তুই তো একটা লুভি টমেটো অলি। এসব বলে যোগ্য কাক চলে যায় আর টুনি নিজের ভুলের জন্য সব হারিয়ে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমরা এ গল্প থেকে এটাই শিখতে পারলাম যে আসলে বেশি লোভ করা একদম উচিত নয়। অন্যের বুদ্ধি শুনে লাভ করতে গেলে সেখানে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়। তাই তো প্রবাদ বাক্যে আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তাই লোভ করা একদম উচিত না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নিজামপুর বনের পাশে ছিল এক ঘন জঙ্গল। সেখানে নানা রকমের পশু পাখিরা বসবাস করত। সবার সাথে সেই বনে টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে থাকত। টুনি ছিল তরমুজ ব্যবসায়ী। টুনি তার বাড়ির সামনে নিচু ফাঁকা জমিতে তরমুজ চাষ করত। একদিন সকালে, আমি আজ তোমার সাথে তরমুজ বিক্রি করতে যাবো মা। রোজ রোজ আমার বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না মা। তুমি আর না করো না মা, আমি কোনো দুষ্টুমি করবো না। ঠিক আছে রে মা, ঠিক আছে, চল তাহলে। এই বলে টুনি তার বাগান থেকে তরমুজ নিয়ে বাজারে যায় বিক্রি করতে। বনের সব পাখিরা টুনির তরমুজ কিনতে আসে। তোমার তরমুজগুলো অনেক মিষ্টি আর খুবই সুস্বাদু। আমার স্বামী তোমার দোকানে তরমুজ তো খুব পছন্দ করে। আমাকে 2 তরমুজ দাও তো। আমাকেও 2 তরমুজ দাও, তোমার তরমুজগুলো আমারও অনেক ভালো লাগে। এভাবে টুনির সব তরমুজগুলো বিক্রি হয়ে যায়। টুনি তরমুজ বিক্রি করে তার সংসার চালাতো। ভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে সেই বনেরই এক কণিকা কাকু ছিল তরমুজ ব্যবসায়ী। কণিকা কাক ছিল খুব দুষ্ট বুদ্ধির আর লোভী। টুনিটা দিন দিন আমার থেকে অনেক ধনী হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো টুনি একদিন এই বনের সব থেকে ধনী হয়ে যাবে। না না, আমি থাকতে এটা কোনো দিনও হতে পারে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন কণিকা কাক বাজারে যায় টুনির সঙ্গে দেখা করতে। টুনি তরমুজ বিক্রি করে সে সময় বাড়ি ফিরছিল। টুনি, তোমার তরমুজ তো দেখছি ভালোই বিক্রি হয়, আর বনের সবাই তো দেখছি তোমার তরমুজ খেয়ে অনেক মজা পায়। কিন্তু সত্যি তোমার একটা দুর্ভাগ্য আছে গো। কণিকা দিদি, এসব তুমি কি বলছো? কিসের দুর্ভাগ্য আছে আমার? আমি তো তোমার কথার মানেই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো তো বোন। দেখো টুনি, আমি বলছি কি, তুমি তো কত কষ্ট করে তরমুজ চাষ করো, মাথার ঘাম পায়ে ফেলে তরমুজ ক্ষেতের কত যত্ন করো, কিন্তু তোমার পরিশ্রম অনুযায়ী তুমি কি তেমন টাকা পাচ্ছ? এই বনের পাখিরা তো অল্প টাকায় তোমার থেকে তরমুজ কিনে নিয়ে যায়। তাই বলছি, তুমি এবার একটু অসৎ পথ অবলম্বন করো, বুঝতে পেরেছো? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি একজন সৎ ব্যবসায়ী, বুঝেছো? বনের সব পাখিরা আমাকে অনেক বিশ্বাস করে, তারা আমার কাছ থেকে তরমুজ কিনে নেয়। আর তুমি কি না তাদের বিশ্বাস ভাঙতে আমাকে বলছো? কেন বলছো? হ্যাঁ, তুমি কি বনের সব পাখিদের বিশ্বাস নিয়ে ধনী হতে পারবে নাকি বলো তো? পারবে না তো। আর শোনো, এবার নিজের চিন্তা ভাবনার একটু পরিবর্তন করো। আমাকে দেখো, আমার কত বড় একটা বাড়ি আছে, আমি কত টাকাও জমা করেছি। তুমি যদি আমার বুদ্ধিমতো কাজ করো তাহলে তুমিও আমার মতো ধনী হতে পারবে। আমি একজন তরমুজ ব্যবসায়ী হয়ে যে তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তাই বলছিলাম আর কি।
এভাবে কনির কাকা টুনিকে লোভনীয় কথা বলে, কিভাবে অসৎ কাজ অবলম্বন করবে সেটাও বলে দেয়। আর এসব কথা শুনে টুনির মনে লোভ জন্ম নেয়। তখন টুনি বলে, ঠিক আছে কনিকা দিদি, তবে তুমি আমায় আরেকটু বলো তো, তুমি কিভাবে অসৎ পথ অবলম্বন করো, বেশি করে বলবে কিন্তু। শোনো টুনি, আমার কাছে একটা ঔষধ আছে, সেই ঔষধটা দিলে তোমার তরমুজগুলো রাতারাতি অনেক বড় হয়ে যাবে, আর তোমাকে তরমুজ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, বুঝতে পেরেছো? এরপর টুনি কনিকা কাকের কাছ থেকে ঔষধটা নেয় আর বাসায় যেতে যেতে বলতে থাকে, তে তো বলেছে কনিকা দিদি, সৎভাবে চললে কেউই পুরস্কার দেয় না, আর খুব বেশি টাকা উপার্জন করতে পারি না, এবার আমি অনেক বড় লোক হব। হ্যাঁ, এখন আমি সেই পথটাই অবলম্বন করব। এর পরের দিন টুনি তরমুজে জমিতে যায় আর ছোট ছোট তরমুজগুলোকে ঔষধ দেয়। আর কিছুক্ষণ পরে ছোট ছোট তরমুজগুলো অনেক বড় হয়ে যায়। এই দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আরে বা, এই ঔষধগুলো তো অনেক কাজের, কিন্তু এই তরমুজগুলো বড় হলে কি হবে, এর ভেতরে লাল হয়েছে কি না সেটাও তো দেখতে হবে আমাকে। হ্যাঁ, এটা বরং আমি একবার দেখে নেই। এই বলে টুনি দা দিয়ে একটা তরমুজ কেটে ফেলে আর ওটা দেখতে থাকে। আরে বা, এই তরমুজগুলো তো আগের তরমুজের থেকে অনেক বেশি লাল হয়েছে ভেতরে, আমি এগুলো বাজারে বেশি দামে বিক্রি করতে পারবো, আগের থেকে তো এই তরমুজগুলো অনেক বড়। হ্যাঁ, এবার আমি চড়া দামে বিক্রি করবো আমার তরমুজ। এই বলে টুনি তার তরমুজ নিয়ে বাজারে যায়। তো টুনি দিদি, আজ অনেক বড় বড় তরমুজ দেখছি যে। হ্যাঁ গো দিদি, এই তরমুজগুলো আগের থেকে অনেক বড়, আর জানো এগুলো খেতেও অনেক সুস্বাদু, কিন্তু দিদি এই তরমুজের দাম আগের তরমুজের তুলনায় অনেক বেশি, বুঝেছো? আরে, তোমার তরমুজ সুস্বাদু হলে তুমি যত চাইবে আমরা তত টাকা দিতে রাজি আছি, এবার আমাকেও একটা তরমুজ দাও তো। এভাবে সব পাখিরা টুনির কাছ থেকে তরমুজ কিনে নেয়। টুনির তরমুজে ওষুধ দেওয়ার কারণে দেখতেও তরমুজগুলো অনেক বড়, খেতেও অনেক সুস্বাদু হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির তরমুজ খেয়ে বনের পাখিদের পেটে ব্যথা করতে শুরু করে, আর টুনি জানতে পারে যে তার তরমুজে মেডিসিন দেওয়ার জন্য এরকম হচ্ছে। তার মানে বনের সবার পেট ব্যথার কারণ এই তরমুজে? হ্যাঁ, এই ঔষধ দেওয়ার কারণেই বোধ হয় সবারই এমনটা হয়েছে। কিন্তু এতে কি যায় আসে আর আমার? আমি তো আর এসব তরমুজ খাই না, তাই আমিও আর অসুস্থ হব না। আর বনের কেউ তো একেবারে পেটের ব্যথায় মরেও যায়নি, যাকে আর এটাও কেউ জানতে পারেনি যে আমার তরমুজ খেয়ে তাদের এই অবস্থা হয়েছে। আমার মেয়েটাকে মানা করতে হবে, ও যেন কিছুতেই এই তরমুজ মুখে না দেয়। এসব কথা বলে টুনি বাড়ির দিকে রওনা দেয় আর বাড়িতে গিয়ে টিংটিংকে বলতে থাকে, শোন মা টিংটিং, তুই আর আমাদের বাগানের তরমুজগুলো খাবি না, কেমন? ঠিক আছে মা, আমি খাবো না। এভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎই একদিন টিংটিং এর তরমুজ খেতে খুব ইচ্ছা করে। এরপর টিংটিং তরমুজ খেয়ে নেয়, সাথে সাথে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ওরে বাবারে, ওরে মারে, মা কোথায় তুমি, বাঁচাও আমাকে, আমার পেটে খুব ব্যথা করছে মা। এই বলে টিংটিং সেখানে বসে কান্না করতে লাগলো। এইদিকে টুনি বাজার থেকে এসে দেখে টিংটিং এর এই অবস্থা। টিংটিং, মা আমার কি হয়েছে তোর, তুই এমন করছিস কেন, বল আমাকে। তারপর টিংটিং টুনিকে তরমুজ খাওয়ার কথা বলে, আর এইদিকে বনের সব পাখিরা জানতে পারে যে টুনি তরমুজ খেয়ে তাদের এই অবস্থা হয়েছে। এরপর সবাই টুনির বাড়িতে চলে আসে। এইদিকে টিংটিং পেটের ব্যথা সহ্য করতে না পেরে মারা যায়। আরে, এ কি হলো তোর, তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি রে মা, তোকে যে আমি নিষেধ করেছিলাম যে তুই আমাদের জমির তরমুজগুলো খাস নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না রে মা, সবই আমার দোষ, আমি যদি লোভে পড়ে তরমুজে ঔষধ না মেশাতাম তাহলে আজ আমার এই পরিণতি হতো না, আমাকে আমার মেয়েটাকে হারাতে হতো না। টুনি, এবার বুঝলে তো লোভে পাপ আর পাপে মৃত্যু, আর দেখলে তো তুমি তোমার লোভের কারণে কিভাবে শাস্তি পেলে।
দিদি তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি লোভের বশে এরকম করেছি, আমি আর কোনোদিনও এত বড় ভুল করব না দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরপরে বনের পাখিরা টনিকে ক্ষমা করে দেয় আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে লোভে পড়ে কখনো জীবনের উন্নতি করা যায় না, তাই আমরা কখনো লোভ করব না। বেশি লোভ করলে টুনির মতো আমাদেরই অবস্থা হতে পারে। আর তোমরা একটা কথা সব সময় মনে রাখবে, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আমাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।